পোতো ভাই প্রথম স্পিনে গাইস তো তো টোকেন দেখতো যে ভাই টোকেন হারিয়ে গেল নাকি কি হলো ভাই তো স্পিন আরে এবারে হার্ট অ্যাটাক হয়ে যাবে এবারে ভাই হার্ট অ্যাটাক হয়ে যাবে কাটবে দেখো ও ভাই ভাই কাট ভাই কাট কথা হবে না ভাই কংগ্রাচুলেশন ও ভাই সাহাব জ্বলন্ত ভাই সো গাইজ 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 তো গাইজ যার অপেক্ষা আমরা এতদিন ধরে করছিলাম গোল্ডেন M1887 তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভেতরে গোল্ডেন M1887 এই ইভেন্টটা কিন্তু চলে এসেছে তো গাইজ এটা দেখতে ভাই অসাধারণ কোনো কথা মানে অ্যানিমেশন গাইজ দেখতে হচ্ছে তো গাইজ দেখতে হচ্ছে এরকম টাইপেরই ও ভাই সাহাব তো গাইজ দেখতে পাচ্ছ হাতে নিয়ে একবার দেখে নি তো গাইজ এই বন্দুকটা যেটা কিন্তু অনেকেই অপেক্ষা করেছিল ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল রেঞ্জ আর গাইজ রিলোড স্পিডটা কিন্তু মাইনাস তো দেখা যাক গাইজ আজকের এই বন্দুকের স্কিনটা বার করতে আমাদের কত ডায়মন্ড খরচা আর গাইস তোমাদের কি মনে হয় এটা বার করতে আমাদের বেশি ডায়মন্ড খরচা হবে না কম ডায়মন্ডের মধ্যে বেরিয়ে যাবে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাইস পুলে এখানে মোটামুটি করেছে তো এখানে গাইস আমরা যদি একটা টোকেন বার করতে পারি তাহলে এই সার্বোর্ডের স্কিনটা পাবো আর দুটো টোকেন বার করলে নর্মাল এই ব্যাগের স্কিনটা আর গাইস তিনটে টোকেনে আমরা ফিমেল বান্ডিলটা পাবো যেটা কিন্তু মোটামুটি করেছে আর গাইস আমরা যদি চারটে টোকেন কালেক্ট করি তাহলে এই মেল বান্ডিলটা পাবো আর পাঁচটা টোকেনে আমরা গোল্ডেন M1887 ঠিক আছে তো চলো এরপরে গাইস আমরা স্পিন শুরু করি দেখা যাক আমাদের কপালে কি আছে তো প্রথম স্পিন গাইস 20 তো 90 ডায়মন্ডে পাঁচটা স্পিন পাবো তো পোতো ভাই প্রথম স্পিনে গাইস গোল্ডেন ভাই স্টোনটা পেয়ে গেছি প্রথম স্পিনে তো গাইস প্রথম স্পিনে আমরা কিন্তু একটা স্টোন পেয়ে গেছি ঠিক আছে তো চলো গাইস একটা স্টোন পেয়ে গেছি তো তারপর সেকেন্ড স্পিন করে নিই ঠিক আছে তো সেকেন্ড স্পিনে কি দেবে গারেনা দিয়ে দাও ও ভাই সেকেন্ড স্পিনে আবার ও ভাই বিশ্বাস হচ্ছে না তো গাইস ব্যাক টু ব্যাক দুটো স্পিনে কিন্তু দুটো টোকেন পেয়ে গেলাম ভাই সাহাব ঠিক আছে তো দেখা যাক গাইস তোমরা অনেকে যারা যারা কমেন্ট করে বলেছিলে যে এটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো দেখা যাক গাইস কি হয় আমার তো মনে হচ্ছে না যে তাড়াতাড়ি বেরিয়ে যাবে ঠিক আছে তো চলো আবার একটা করে নিই তো দেখা যাক 90 স্পিন তো লাক ভালো যাচ্ছে তো লাক 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 ও ভাই তো এবারে শুরু হয়ে গেছে তো দেখা যাক ভাই সাহাব আবে তো কিছু গান ক্রেড দিয়েছে আর নর্মাল আইটেম ঠিক আছে তো এটা দেখা যাক কোনো বাদ না ঠিক আছে তো চলো আরও একটা স্পিন করে নিই 90 ডায়মন্ডের কি হয় 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 ভাই কোথায় টোকেন কোথায় গেল ভাই দুটো টোকেন এত তাড়াতাড়ি দেওয়ার পর আর টোকেন দেখতে পাচ্ছি না আশেপাশে ও ভাই তো চলো গাইস এরপরে একটা স্পিনই করি ঠিক আছে তো দুটো স্পিন নর্মাল করে দিলাম তো 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 টোকেন দেখতো যে ভাই টোকেন হারিয়ে গেল নাকি কি হলো ভাই ও ভাই সাহাব তো গাইস এখন কিন্তু আর টোকেন দেখতে পাচ্ছি না টোকেন 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 কাহাপার ভাই কোথায় গেলিস টোকেন ও ভাই তো চলো গাইস এবারে 90 ডায়মন্ডে আরও একটা স্পিন করে নিই তো টোকেন ভাই টোকেন কোথায় টোকেন কি পাবো না দুটো টোকেন দিয়ে কোথায় গেলো গাড়ি না কী করছে আর তো ভাই একটা গোল্ড ওয়ালে একটা স্পিন করে নিই ভাই ফ্রি স্পিনটা করে নিই টোকেন দেখতে পাচ্ছি না কী ব্যাপার কী হলো ভাই তো চলো এবারে আরও একটা স্পিন করি 90 ডায়মন্ডে ভাই টোকেনটা কোথায় গেল তো চলো গাইস টোকেন ভাই সাহেব টোকেনই নেই ভাই আশেপাশে কী ব্যাপার এটা কি আর কি হচ্ছে ভাই কী এগুলো ও ভাই তো চলো গাইস 20 স্পিন করি টোকেন কেন দেখতে পাচ্ছি না আশেপাশে ও ভাই সাহেব তো গাইস দেখতে পাচ্ছ প্রথম দুটো টোকেন আমাকে তাড়াতাড়ি দিয়ে তারপরে টোকেনই দেখতে পাচ্ছি না তো চলো গাইস এবারে আমরা ব্যাগ থেকে স্পিন করি তো কুইক এখানে করে তো চলো 10টা স্পিন কী পাওয়া যায় ভাই এবারে তো দে টোকেন ও ভাই তো গাইস দেখতে পাচ্ছ টোকেন কিন্তু আমরা পাচ্ছি না বাজে বাজে আইটেমগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো আরও একটা তিনটে স্পিন পাবো তো না একবারে পাঁচটা তিনটেই পাবো পাঁচটা হবে না ঠিক আছে তো চলো ভাই টোকেন দিয়ে দাও ও ভাই দেখতে পেয়েছিলাম সো গাইস দেখতে পাচ্ছ টোকেন একদম কিন্তু দিচ্ছেই না প্রথমে দুটো টোকেন দেওয়ার পর আর কিন্তু টোকেনের কোনো কথাই নেই গাইনা বলছে তুমি এখন টোকেন পাবে না পাবে ও ভাই সাহাব তো গাইস দেখতে পাচ্ছ আরও একটা টোকেন পেয়ে গেছি টোকেন পাবো না কেন টোকেন পাবো ঠিক আছে গাইনা বলেছে তুমি টোকেন পাবে কোনো চাপ নেওয়ার দরকার নেই তো তিনটে টোকেন হয়েছে গাইস আর দুটো টোকেন বাকি তো দেখা যাক গাইস উড়াদুরা স্পিন ভাই আর একটা টোকেন ও ও ও ভাই সাহাব তো গাইস দেখতে একদম পাশ থেকে কেটে গেল কিন্তু ঠিক আছে ও ভাই এক্সাইটেড হয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো গাইস আর দুটো টোকেনের বাকি ভাই আর দুটো টোকেন গাই না তাড়াতাড়ি দিয়ে দাও ভাই সাহেব কি বলবো তো গাইস দেখা যাক 90 আরো একটা স্পিন ও ভাই তো দেখতেই পাচ্ছি না ভাই টোকেনটা পুরো লিস্টেরই বাইরে ঠিক আছে তো চলো এটাকে ইগনোর করা যাক তো আর দুটো টোকেন বাকি গাই না আর দুটো টোকেন ভাই ঘুরিও না তো চলো ব্যাক থেকে আমরা স্পিন করে নিই তো চলো ভাই টোকেন ও একটু একটু ভাই একটুখানি দেখতে পেয়েছিলাম টোকেনটা তো গাইস টোকেনটা সাইড থেকে চলে গেল তো বাদ দাও এবারে ভাই 90 ডায়মন্ডে একটা স্পিন ভাই এটাই দিয়ে দে গাড়ি না গাড়ি না গাড়ি আর বে ইয়ার তো গাইস দেখতে পাচ্ছ ডায়মন্ড কিন্তু ভালোই খাচ্ছে গাড়ি না ঠিক আছে তো খেতে দাও কী করা যাবে তো চলো আরও একটা 90-এর স্পিন তো ভাই সাহাব আবে আর তো গাইস দেখতে পাচ্ছ একদম কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে আর দুটো টোকেনের কিন্তু খুবই দরকার খুবই দরকার তো দরকার তো ভাই খুবই ঠিক আছে তো চলো ব্যাগের থেকে আর একটা স্পিন করে নিই ব্যাগের ভেতর থেকে তো কিছু দে ভাই গাড়ি না আবে আর দেখ
তো গাইস দেখতে হচ্ছে সাইট থেকে চলে যাচ্ছে কিন্তু তবু আমরা পাচ্ছি না ভাই, এটা পুরো একদম স্ক্যাম। স্ক্যাম করছো কেন গারিনা? গারিনা তুমি স্ক্যাম কেন করছো ভাই? ও ভাই একটা কি বাজে আইটেম ভাই, টোকে নাবে ইয়ার। তো গাইস দেখতে পাচ্ছ হাজারের মতো ডায়মন্ড চলে গেছে আর এখন তিনটে শুধু টোকেন বেরিয়েছে, এখনও দুটো টোকেন আমার বাকি আছে। তো দেখা যাক ভাই 90-এর আরও একটা স্পিন। আবে ইয়ার ধ্যাত। তো গাইস দেখতে হচ্ছে ডায়মন্ড পুরো কেটে, আর কি বলবো ভাই, তো কিছু তো করার নেই। চলো গাইস আরও একটা স্পিন করে নিই, এবার উড়াদুরাত স্পিন হবে, উড়াদুরাত স্পিন। ও ভাই তো গাইস কী ভাই, গারিনা হোয়াট হ্যাপেন্ড ব্রো? তো গাইস দেখতে পাচ্ছ পুরো কেটে একাকার কেস, ছটা স্পিন ভাই। এবারে তো একটা দে ভাই টোকেন। ও ভাই সাহাব, তো গাইস দেখতে পাচ্ছ পুরো কেটে একাকার কেস, পাবো না ভাই, কোথায় ভাই টোকেনটা? আব্বে ইয়ার। তো গাইস দেখতে পাচ্ছ টোকেন এখন অবধি কিন্তু বেরোয়নি, তো কখন বের হবে এখনও ভাই বুঝতে পারছি না। টোকেনটা কি আদৌ পাবো, দুটো টোকেন ভাই? গারিনা কি করছো ইয়ার? আবে ইয়ার। তো গাইস দেখতে পাচ্ছো প্রথম দুটো টোকেন এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার পরে এক টোকেনই বেরোচ্ছে না ভাই, টোকেন কি শেষ হয়ে গেল গারিনা? কি করছো ভাই, টোকেনটা দাও ভাই, এই টোকেনটারই দরকার, লেজেন্ডারি টোকেন ভাই। ও কি বলবো গাইস, এই M1887 টোকেনটা কি পাবো না? তো চলো গাইস 90-এর আরও একটা স্পিন ভাই সাহাব। আবে ইয়ার ধ্যাত। তো গাইস দেখতে পাচ্ছ বাজে বাজে আইটেমগুলো বারবার কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, তো কিছু বলার নেই ভাই, কোনো কথাই বলার নেই। তো চলো ব্যাগের ভেতর থেকে আরও একটা কুইক স্পিন করে নিই। তো চলো ভাই এবারে তো দে ভাই টোকেনটা দে দে। ও ভাই সাহ, তো গাইস ব্যাগ থেকে আর একটা টোকেন পেয়েছি ভাই, অ্যাটলিস্ট পেয়েছি ভাই, অ্যাটলিস্ট ঠিক আছে। আর একটা টোকেনের খুবই দরকার ভাই, খুবই দরকার, ছাড়া যাবে না ভাই, এই টোকেনটা ভাই ছাড়াই যাবে না, কোনো মতেই ছাড়া যাবে না। তো চলো ব্যাগের ভেতর থেকে স্পিন যখন দিচ্ছে দুটো স্পিনের মধ্যে দে দে ভাই ভাই সাহাব। তো গাইস দেখা যাক এখন কিন্তু খুবই ক্রিটিক্যাল ভাই, খুবই ক্রিটিক্যাল, এখন ভাই একটাই দরকার ভাই, একটা একটা টোকেন। ও ভাই সাহাব, তো গাইস দেখতে পাচ্ছ টোকেনটা পেলাম না, আর একটা টোকেন ভাই, কিছু বলার নেই গারিনা, তোমায় কিছু বলার নেই, আই অ্যাম স্পিচলেস, টোটালি স্পিচলেস। হ্যাঁ ভাই গান ক্রিয়েট দাও ভাই সাহাব, গান ক্রিয়েটে কী হবে ভাই গারিনা? একটা একটা টোকেন জাস্ট, আর একটা বে ইয়ার। তো গাইস দেখতে পাচ্ছ একদম কাছ থেকে চলে গেল টোকেনটার, একদম কাছ থেকে। তো চলো আর একটা স্পিন ভাই 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 ভাই, টোকেনটা কোথায় ভাই সাহাব? তো গাইস দেখতে হচ্ছে সমস্ত সমস্ত ডায়মন্ড শেষ হয়ে যেতেছে, আর একটা টোকেন ভাই, একটা টোকেন গাড়িনা কি করছো ইয়ার? একটা টোকেন দিয়ে দাও, দিয়ে দাও বাচ্চা ছেলেটাকে, একটা টোকেন দিয়ে দাও। আবে ইয়ার, গান ক্রেড ভাই, গান ক্রেডেই ভরিয়ে দিয়েছে, কিছু বলার নেই ভাই। তো চলো আর একটা স্পিন ভাই সাহাব, আর একটা টোকেন ভাই, টোকেনটা কোথায় যাচ্ছে বারবার, কোথায় যাচ্ছে? এরকমভাবে গেলে কী করে হবে গাইস? তো গাইস দেখতে পাচ্ছ ভাই, আর একটা টোকেন ভাই, আর একটা টোকেন, একটা আর ভাই সাহাব। তো গাইস দেখতে হচ্ছে সেই বাজে বাজে আইটেম, সেই বাজে বাজে, তোমরাও স্পিন করলে এই আইটেমগুলোই পাবে বারবার। তো দেখা যাক গাইস কুইক পাঁচটা স্পিন এবারে ভাই দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। আবে ইয়ার, তো গাইস দেখতে পাচ্ছ কি বাজে বাজে আইটেমগুলো আমাদের কিন্তু ধরিয়ে দিল, কোনো কথা হবে না ভাই, কি বলবো গারেনা। তো চলো নয়, চলো চলো চলো। আবে ইয়ার গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি ভাই এগুলো, কি কিছু বলার নেই ভাই, আর কিছুই বলার নেই। তো চলো এখান থেকে যদি একটা স্পিনে দিয়ে দেয় ভাই, তার আগে এখানে একটা স্পিন করে নিই ঠিক আছে, 20 ডায়মন্ডের একটা স্পিন। আবে ইয়ার গাইস, কোনো কথাই হবে না। তো চলো ব্যাক থেকে একটা কুইক স্পিন করা যাক, তিনটে ভাই, এবারে তো দে, এবারে তো দে ইয়ার গাইস, কিছু বলার নেই। তো গাইস আমার কিন্তু এখানে ডায়মন্ড শেষ হয়ে গেছে, তো চলো গাইস একবার টপ আপ করে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও টপ আপ করে কিন্তু চলে এসেছি। তো গাইস এরপর আমি একটু ক্যারেক্টারটা চেঞ্জ করি ভাই, এইবারে কিন্তু আমাকে নিতেই হবে, নাহলে ভাই কিন্তু খুবই কষ্ট আছে আমার কপালে ঠিক আছে। তো চলো অ্যাডাম চাচাকে নিয়ে এসেছি ভাই, গাই না একদম আমি নুব। তো চলো আমাকে কিছু দাও ভাই, একটা টোকেন গাই না ঠিক আছে। তো চলো গাইস প্রথম স্পিনটা 20 থেকে ছোট থেকে স্পিন শুরু করব, তো দেখা যাক ছোট স্পিন। আরে আর ভাই এত কাছে কে আসে ভাই, তুমি চলে আসো গোল্ডেন, তোমাকে আমি আশীর্বাদ দেবো, তুমি চলে আসো ভাই। তো চলো 90 ডায়মন্ডের স্পিন, উড়াদুড়া স্পিন দেখতে পাচ্ছি ভাই, টোকেনটা দেখতে পাচ্ছি, খুব কষ্ট লাগছে কিন্তু একটুর জন্য সাইড থেকে চলে যাচ্ছে ভাই, যেতে দাও, যেতে দাও, কি বলবো কিছু বলার নেই ভাই। তো চলো তিনটে স্পিন ব্যাগের ভেতর থেকে, কোথায় টোকেন পাবা জীবন, কোথায় তুমি আসো, কোলে আসো। তো গাইস দেখতে পাচ্ছ পুরো লুটে নিচ্ছে ভাই, লুটন তো ইভেন্ট, লুটন তো ভাই, কি ইয়ার টপ আপ করে আসার পরও আবারও এই। তো গাইস কিছু বলার নেই ভাই, কোনো কথা হবে না ভাই, কি করছে ভাই, আর একটা টোকেন। তো চলো গাইস প্রথমে আমি ফিমেল ডেস্টটা একটু ক্লেম করি। ও ভাই কংগ্রাচুলেশন, একটু কিছু মনে একটু শান্তি পেলাম এতক্ষণ ডায়মন্ডগুলো উড়িয়ে ঠিক আছে। তো চলো এটাকে ওপেন করে নিই ঠিক আছে, তো পেয়ে গেছি, ওকে ভালো কথা।
তো চলো ভাই এবারে একটা স্পিন করি, ঠিক আছে? গাইনা ভাই স্পিনটা করছি, এবারে দে, এবারে দে দে আবে আর কি ভাউচার কোথায় রাখবো ভাই, এত ভাউচার তুই তো ফ্রিতেই দিস এই ভাউচারগুলো। ভাই আমি ডায়মন্ড খরচা করছি ভাই, একটু একটু ভাই একটু সারাম কর, সারাম কর, কিছু সারাম কর ভাই। ভাই এবারে হার্ট অ্যাট্যাক হয়ে যাবে, এবারে ভাই হার্ট অ্যাট্যাক হয়ে যাবে ভাই। আর কি করছিস ভাই, এত কাছ থেকে কেন চলে যাচ্ছে ভাই? টোকেন কিছু বলার নেই ভাই, এবারে হার্ট অ্যাট্যাক হয়ে যাবে ভাই, কোনো কথা হবে না ভাই। 90 আর একটা স্পেন ভাই সাহাব, ভাই কি এগুলো কি হচ্ছে? গাই না ভাই এবারে পুরো লুটে না ভাই, কিছু ভাই সব লুটে না, আর কিছু বলার নেই ভাই, কোনো কথা হবে না ভাই। কি তোমাদেরকে কি বলবো? তো ভাই ব্যাগ থেকে একটা স্পিন করি, ঠিক আছে, কুইক ইকুইপ, চলো আটটা স্পিন পাচ্ছি ভাই 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 ভাই। গাড়ি না ভাই মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বেরিয়ে আসে, তুমি কি করছো ইয়ার ভাই? তো পুরো লুটে নিলে, কিছু বলার নেই ভাই। আর একটা ভাই মাথাটা বিশাল গরম হচ্ছে, বিশাল লেভেলের গরম হচ্ছে, দেখতে পাচ্ছ গাইস? টোটালি ভাই লুটন তো ইভেন্ট ভাই, কিছু বলার নেই। তো চলো গাইস আবার একটা টপ আপ করবো, এবারে ভাই দিমাগ গরম হয়ে গেছে। তো চলো স্ক্রিনটাকে ব্লার করে নিচ্ছি, তারপরে গাইস টপ আপটা করে নিচ্ছি, ঠিক আছে? তো কোনো কথা হবে না ভাই, বার করেই ছাড়বো আজকের ভাই, দিমাগ গরম হয়ে গেছে ভাই, কোনো কথা হবে না আজকে, বার করবো না হলে কোনো কথা হবে না, ঠিক আছে? তো চলো গাইস দেখি টপ আপ সাকসেসফুল হয়েছে, তো চলো এসেছি। তো এবারে গাইস আবার একটা স্পিন করি, তো চলো 90 ডায়মন্ডে ভাই ছাড়া যাবে না আজকে, বন্দুকের স্কিনটা বার করবো ভাই, একটা টোকেন গাড়ি না ভাই, আর একটা টোকেনের খুবই দরকার ভাই। তো গাইস দেখতে পাচ্ছ ভাই কোনো কথা ভাই, কি বলবো ভাই, টোকেন আর একটা টোকেন গাড়ি না, গাড়ি না ভাই আর একটা টোকেন ভাই, হাত জোড়ো করে বলছি ভাই টোকেন। তো গাইস দেখতে পাচ্ছ সেই ফালতু ফালতু, প্রথমে দুটো টোকেন এমনভাবে দিল মানে এক সেকেন্ডে সব বেরিয়ে যাবে, তারপরে যে কী কাটবে, কী লেভেলের কাটবে ভাই কেউ বুঝতে পারবে না, কোনো কথা হবে না ভাই। দেখতে পাচ্ছ ও ভাই, হ্যাঁ এইগুলোই দাও, আর তো কিছু নেই, হ্যাঁ এগুলোই তো আমি নিতে এসেছি। হ্যাঁ গাইস, আয় ভাই কোথায় টোকেনটা চলে যাচ্ছিস কেন ভাই? আয় ভাই তোকে নিমন্ত্রণ ভাই, কাক পাঠাবো তোকে ভাই, টোকেন টোকেন ভাই ধ্যা তেরিকা। তো গাইস সেই বাজে বাজে, হ্যাঁ ভাই একটা দুটো তিনটে চারটে ভাউচারই দেবে, জানি গাইস এইসবই দেবে, টোকেনের আশায় ছেড়ে দিয়েছি, এইগুলোই দে। হ্যাঁ ভাই, তো গাইস দেখতে পাচ্ছ, হ্যাঁ 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 এইগুলোই দে, হ্যাঁ ভাই এইগুলোই দে, এইগুলোই দেয় ভাই, আর কিছু চাই না। টোকেন ফোকেনের কোথায়? টোকেন নিতে আসিনি আমরা, হ্যাঁ ভাউচার নিতে এসেছি, গোল্ডেল ভাউচার নিতে এসেছি। তো গাইস দেখতে পাচ্ছ ব্যাগের ভেতর থেকে ভাই, এবারে তো টোকেনটা কোথায় ভাই? টোকেন গায়েব হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ সাব্বাস ভাই সাব্বাস, এটাই দরকার ছিল, আর কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না, হ্যাঁ হ্যাঁ এটারই দরকার ছিল, হ্যাঁ এটাই চাইছিলাম আমি। তেরি ভাই কি বলবো ভাই, মুখ থেকে কি বেরোচ্ছে না কিছু ভাই, কি ভাই এটা কি ইভেন্ট ভাই? তোমরা দেখতে পাচ্ছ ভাই টোটালি লুটে নিল, টোটালি লুটে নিল। তো গাইস দেখি আর একবার স্পিন করে ভাই, এবারে তো দে আবে তেরি ভাই। তো গাইস দেখতে পাচ্ছ তোমাদের সামনে ভাই কত স্পিন করবো, মানে দেবে না, মানে ভেবে নিয়েছে যে দেবে না, কিছু করার নেই ভাই, আমিও সেরকম। দাঁড়াও গাইস তো এক মিনিট রুকো যাও। তো গাইস দেখতে পাচ্ছ আবারও টপ আপ করে চলে এসেছি, আর গাইস এইটাই কিন্তু লাস্ট টপ আপ হতে চলেছে, যদি এইবারে না দেয় গাইস তাহলে গাড়ি না তেরি ভাই নামান ভাই, তেরি ক্যাব বলে ভাই কিছু বলতে পারছি না, ঠিক আছে? তো মাথা মাথা ভাই গরম হয়ে আছে, তো চলো স্পিনটা শুরু করা যাক ভাই, কোনো কথা বলবো না। তো চলো 90 ডায়মন্ডের প্রথম স্পিন, তো চলো ভাই প্রথম স্পিনে কি হবে ভাই? সাহাব তেরি ক্যা বলো ভাই, পুরো আগুন বেরোচ্ছে গা থেকে, এবার ভাই পুরো মনে হচ্ছে যে কিছু একটা করে দিই গাড়ি নাকে। তো প্রথমে গাইস আমি জিনিসপত্রগুলো ক্লেম করিনি, যেগুলো পেয়েছি প্রথমে আমি ক্লেম করতে চাই। তো চলো মেল বান্ডিলটা ক্লেম করলাম, ভালো কথা, ঠিক আছে, ওকে ওকে ভাই ভালো, এই জিনিসটা ভালো ভাই, আমি বান্ডিলটা ওপেন করতে চাই না এখন, ঠিক আছে? তো চলো ভাই আবারও একটা স্পিন করবো, গাড়ি না এবারে দিয়ে দাও, আর কিছু বলতে চাই না, এবারে দিয়ে দাও। আবে ইয়ার ভাই সাপ, তো গাইস দেখতে পাচ্ছি ভাই কি বলবো, ফামাস ফামাসের ক্রিয়েট দিচ্ছে ভাই, মাথা পাতা গরম হয়ে যাচ্ছে ভাই। ব্যাগের ভেতর থেকে একটা স্পিন ভাই, এবারে দে ভাই টোকেনটা। আবে ইয়ার গাইস কি এটা, কি তোমরা বলতে পারো এটা কি ভাই, বলো কি এটা কি? তো গাইস চলো আবার 90 ডায়মন্ডের স্পিন, তো দেখা যাক ভাই সাহাব। ভাই গাইস দেখতে পাচ্ছ বারবার 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 সেই একই জিনিস ভাই, আর কত আর কত বাকি ভাই? 999টা ডায়মন্ড পড়ে আছে, এবারে যদি না দেয় আর কি বলবো গাইস, আর কিছু মুখে স্পিচলেস, আমি স্পিচলেস, ঠিক আছে? তো চলো ভাই আর একটা ভাই, হ্যাঁ হ্যাঁ এইগুলোরই দরকার ছিল, আমি তো গান ক্রেড নিতে এসেছি, ক্যারেক্টার্স ভাউচার নিতে এসেছি, হ্যাঁ এইগুলোই নিতে এসেছি। তো হ্যাঁ ভাই পঞ্চাশটা পঞ্চাশটা করে এইগুলোই দাও। তো গাইস দেখতে পাচ্ছ পুরো কাটবে ভাই, এই ইভেন্টটা পুরো কাটার জন্য এসেছে, কোনো কথা হবে না, ব্যাক টু ব্যাক কাটবে। তো দেখো আবারও আবারও কাটবে, দেখো ও ভাই ভাই কাট ভাই কাট। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি ভাই, রাতের মধ্যে চিল্লাচ্ছি লোকে কি বলবে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি পেয়ে গেলাম ও ভাই সাহাব। তো গাইস দেখতে পেলে কত ডায়মন্ড আমার খরচ হলো, আর গাইস ফাইনালি আমি এই অ্যাকাউন্টের প্রথম গোল্ডেন M1887 ভাই ভাই, কোনো
কথা হবে না ভাই, কংগ্রাচুলেশন। ও ভাই সাহাব, জ্বলন্ত ভাই, জ্বলন্ত গোল্ডেন, একেই তো বলে জ্বলন্ত, ঠিক আছে। তো গাইস অনেক কষ্ট ভাই, অনেক টাকা খরচ হয়ে গেছে। তো গাইস তোমাদেরকে বলবো, যদি ডায়মন্ড না থাকে ভাই, এই ইভেন্টের দিকে ঘুরেও তাকিও না, পুরো লুটে নেবে ভাই। তো গাইস দেখতে পেলে আমার কত ডায়মন্ড খরচ হলো, তোমাদেরও গাইস এরকমভাবেই কাটবে। তো একবার দেখি ভাই ভল্টে কোথায় গেল ভাই আমার ইউপেনে। তো দেখা যাক গাইস গোল্ডেন M1887টা কোথায় গেল। তো চলো গাইস, একটা স্বপ্ন ভাই সাহাব। তো গাইস দেখতে পাচ্ছ প্রথম আমার M1887 কোনো স্কিন। তো ভাই তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি পেয়ে গেলাম, ঠিক আছে। তো চলো একবার গাইস আমরা একটু ট্রেনিংটা দেখে আসি, যে ট্রেনিংয়ে এই বন্দুকের স্কিনটা কেমন লাগছে। তো চলো প্রথমে একটু হিট ফিট করে আসি। তো আমার ভাই অ্যাডামই ভাই কাজে লেগেছে, কি বলবো অ্যাডাম ভাই, চুমু তোমাকে চুমু, কোনো কথা হবে না, ঠিক আছে। তো গাইস একবার দেখে নিই কেমন ড্যামেজ দিচ্ছে। মিড রেঞ্জে উইদাউট ভেস্ট 1717 করে ড্যামেজ দিচ্ছে ভাই সাহাব। তো দেখতে পাচ্ছ 1712 ভাই ভাই সাহাব। ও ভাই একটা শটে ভাই গল্প শেষ, কোনো কথা হবে না ভাই। হেড কেমন দিচ্ছে ভাই, ও ভাই সাহাব একবার হেডটা, হেডে অনলি হেড ভাই, 93 হেড। ও ভাই তো গাইস জ্বলন্ত স্কিন ভাই, অ্যানিমেশন দেখতে পাচ্ছ ভাই অ্যাডামে, ভাই অ্যাডাম ভয় পেয়ে একটা ভারী এত বন্দুক অ্যাডাম নিয়েছে। ও ভাই তো গাইস দেখতে পাচ্ছ পুরো ফাইনালি কিন্তু নিয়ে নিলাম। তো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর গাইস এর যদি কোনো অ্যাট্রিবিউট টেস্ট করতে হয় সেটা অবশ্যই জানিও, আর গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলবো গাইস, যারা যারা যাদের কাছে ডায়মন্ড নেই, অবশ্যই এখানে কোনো স্পিন করার কোনোই দরকার নেই, কেননা গাইস এখান থেকে তোমরা পাবে না, পুরো কিন্তু গাইনা ইভেন্টটা লোটার জন্যই কিন্তু এনেছে, ঠিক আছে। তো পুরো ডিটেলস আজকে ভিডিওটা তোমাদেরকে দেখে দিলাম। তো গাইস একটা লাইক অবশ্যই করে দিও, এত ডায়মন্ড খরচা করলাম। আর গাইস বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে গাইস তারাও জানতে পারে যে এই ইভেন্টটা কতটাই কাটার জন্য এসেছে, ঠিক আছে। সো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড বাই, গুড নাইট, গুড ডে, ঠিক আছে। তো চলো টাটা।